কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালী আটিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে আমি একটা তোমাদেরকে লোটাস ফ্লাওয়ার তোমার টেবিল ম্যাট করে দেখাবো। তোমার ওটা থালপোশ হিসাবে ব্যবহার করতে পারো, তোমার টেবিল ম্যাট হিসাবে ব্যবহার করতে পারো। তার জন্য দেখো আমি বেসটা রেডি করে নিয়েছি। বেসটা কীভাবে রেডি করেছি দেখো, এখানে আমি প্রথমে 25টা চেন দিয়েছি, তারপরে এখানে ডবল করেছি, তারপরে এখানে দুটো ছেড়ে ছেড়ে দুটো একটা একটা করে তিনটের বেলায় দুটো, তারপরে এটা তিনটে একটা একটা করে চারটের বেলায় দুটো, তারপরে চারটে একটা একটা করে পাঁচটার বেলায় দুটো, আর এটা পাঁচটা একটা একটা করে ছটার বেলায় দুটো। এটা তোমরা সবাই জানো, তাই এইটুকুটা আমি তোমাদেরকে আর দেখালাম না। তার জন্য দেখো উল লাগছে, ইয়েলো হোয়াইট হোয়াইট এটুকু আছে, আরও লাগবে আর পিঙ্ক আর গ্রিন। দেখো ইউলো উলটা আমি প্রথমে নিয়ে নিলাম, নিয়ে পরে দেখো এই যে তোমার ডবল ক্রোশিয়াগুলো আছে, এগুলোর এখানটা থেকে আমি এটা তুলছি এইভাবে। এইভাবে তুলে নিয়ে আমি গ্রিন উল ইয়েলো উলটাকে আমি জয়েন করছি। জয়েন করে নিয়ে দেখো প্রথমে আমি একটা চেন নিয়ে নিচ্ছি, তারপরে আরও আমি তোমার ছটা চেন নেবো, তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা চেন নিয়ে আমি সেম জায়গাটাতে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে দিয়ে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। আর এই যে ইয়েলো উলটা যেটা আছে সেটা আমি এদিক করে টেনে দিচ্ছি ভিতর দিক করে। দেখো আবার আমি পাশের চেনটাতে চলে যাচ্ছি, পাশের ডবল ক্রোশিয়াটাতে চলে যাচ্ছি। ওখানে গিয়ে আবার আমি প্রথমে সিঙ্গেল ক্রোশিয়া নিচ্ছি, তারপরে আমি ছটা চেন নিচ্ছি, ছটা চেন নিয়ে আবার সেম জায়গাটাতে আমি এটা জয়েন করছি। আবার আমি পাশের এটাতে চলে যাচ্ছি, পাশের তোমার ডবল ক্রোশিয়াটাতে আমি চলে যাচ্ছি। এখানে গিয়ে আবার আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি, সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে আমি ছটা চেন নিয়ে নিচ্ছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা চেন নিয়ে আবার আমি এখানটাতে জয়েন করছি। এইভাবে চলো আমি এই রাউন্ডটা শেষ করে নিই, এইভাবে এই রাউন্ডটা করব। যতটা এই গোলটা আছে আমার, এই গোলটা আমি এইভাবেই শেষ করে নিচ্ছি। দেখো বন্ধুরা এইটা আমার কমপ্লিট হয়ে গেল, দেখো কত সুন্দর লাগছে দেখো দেখতে। এটা কমপ্লিট হয়ে গেল, এটা আমি এই পাশের এটার সাথে আমি এটাকে জয়েন করে দিয়ে আমি এটাকে কেটে দিচ্ছি। এটা ভিতর দিক করে আমি টেনে দিচ্ছি উলটাকে। দেখো এইবারে যে এই রাউন্ডটা যেটা আছে, এই যে এটা আমি দুটো করে করে সব ঘরে ডবল ক্রোশিয়া দিয়েছিলাম, এবার এই রাউন্ডটাতেও আমি ইয়েলোটা করে নেব। যেভাবে এখানে করলাম ইয়েলোটা সেভাবে এই রাউন্ডটাতেও আমি করে নেব, সেমভাবে আমি করে নিচ্ছি। দেখো বন্ধুরা এই লাইনটা আমার শেষ হয়ে এলো, এটা এবার এখানে এসে দেখো কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার এই লাইনটা আমি এখানে এসে তোমার শেষ করে দিচ্ছি। আর একটা ইয়ে আছে বুনতে, বুনে নিয়ে আমি ছটা করে চেন দিচ্ছি, ছটা চেন দিয়ে সেম জায়গাটাতে আমি ঢুকিয়ে দিচ্ছি। তারপরে দেখো এই একটা ঘর আমার বাকি আছে, এটা আবার আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে দিচ্ছি, তারপরে ছটা চেন দিয়ে আমি এখানটাতে এটাকে জয়েন করে দিচ্ছি। ইয়েলো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল, নিয়ে এখানে এসে এটাকে জয়েন করে দিয়ে আমি উলটাকে কেটে দিচ্ছি। উলটাকে কেটে দিয়ে এটা আমি পিছন দিক করে টেনে নিচ্ছি উলটাকে,
দেখো জিনিসটা আমার এরকম হলো, মধ্যেটা এরকম ইয়েলো থাকলো। এবার আমি তোমার কি করব, এবার এই যে এটা আছে এই থার্ড রাউন্ডটা, এখান থেকে আমি শুরু করব। যে কোনো একটা রাউন্ড থেকে আমি নিচ্ছি, আমি পিঙ্ক উলটা জয়েন করছি। পিঙ্ক উলটা আমি জয়েন করছি, জয়েন করে নিয়ে প্রথমে আমি একটা চেন দিয়ে নিচ্ছি। জয়েন হয়ে গেল, এরপরে আমি তিনটে চেন দিচ্ছি। তিনটে চেন দিয়ে সেম ঘরটাতে আমি একটা ডবল কোশিয়া করে নিচ্ছি। উল্টা আমি টেনে ঢুকিয়ে দিচ্ছি। তারপরে দেখো সেম ঘরটাতে একটা ডবল কোশিয়া করলো, তাহলে দুটো আমার হয়ে গেল। তারপরে দেখো পাশের ঘরটাতেও আমি একটা ডবল কোশিয়া করব, তার পাশেরটাতেও একটা আমি ডবল কোশিয়া করবো। এভাবে ছটা করব আমি, তার পাশেরটাতেও আমি একটা ডবল কোশিয়া করলাম, তার পাশেরটাতেও দেখো একটা ডবল কোশিয়া করলাম। তো আমার এখানে কটা হলো, এই এটা দুটো একটা রাউন্ডে ধরছি, একটা দুটো তিনটে চারটে, পাঁচটা। ছটার বেলা আমি আবার একটা ঘরে আমি দুবার বুনবো, একবার দুবার। দেখো তারপরে আমি তিনটে চেন নিয়ে নিচ্ছি, তিনটে চেন নিয়ে জিনিসটাকে এদিকে টার্ন করছি। টার্ন করার পরে আমি আবার পাশের ঘরটাতে দেখো একটা ডবল কোশিয়া করলাম, তার পাশেরটা তো না সরি, আমি এখানে আবার দুটো ডবল কোশিয়াই দেব। তিনটে চেন দিলাম, সেম ঘরটাতে ঢুকিয়ে আমি একটা ডবল কোশিয়া দিলাম। তো দুটো ডবল কোশিয়া হলো, পরেরগুলোতে আমি একটা করে বুনলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তারপরে এই যে তোমার ছটার যেটা আছে, যেটা দুটো ডবল কোশিয়া দিয়েছিলাম, সেখানে আমি আবার দুটো ডবল কোশিয়ায় আমি দিয়ে নিচ্ছি। তারপর দেখো আবার আমি তিনটে চেন নিচ্ছি, তিনটে চেন নিয়ে আমি জিনিসটা এদিকে টার্ন করছি। টার্ন করার পরে দেখো এবার আর দুটো ডবল কোশিয়া আমি নেব না, এবার আমি সবগুলোতে একটা একটা করে ডবল কোশিয়া নেব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, কারণ এদিকে দুটো ওদিকে দুটো দিয়েছিলাম, তো আমার আটটাই হয়েছিল। এরপরে আমি আবার তিনটে চেন নিচ্ছি, তিনটে চেন নিয়ে এদিকে টার্ন করছি জিনিসটা। এদিকে জিনিসটা টার্ন করে দেখো একটা ডবল কোশিয়া আমি বুনে নিলাম, তোমার উঠিয়ে নিলাম কিন্তু আমি বুনলাম না, আধা বুনলাম। আবার একটা ডবল কোশিয়া আমি উঠিয়ে নিলাম, আধা বুনলাম। আবার একটা ডবল কোশিয়া আমি উঠিয়ে নিলাম, আধা বুনলাম। তো আমার চারটে হলো, চারটেকে আমি একসাথে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পরে আমি দেখো এদিকে আবার তাই করব, একটা নিলাম আধা বুনলাম, আরেকটা নিলাম আধা বুনলাম, আরেকটা নিচ্ছি আধা বুনছি। তারপরে দেখো আমি সবগুলোকে একসাথে জয়েন করে দিয়ে আমি এটা করে দিলাম।
দেখো এভাবে আমার একটা পাপড়ি তোমার রেডি হয়ে গেল। এভাবে আমি সব পাপড়িগুলো আমি করে নেবো, এখানে যতগুলো আছে সব পাপড়িগুলো আমি এভাবে বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা আমার এতটা পর্যন্ত রেডি হয়ে গেছে, এখানে আমার এই পাপড়িগুলো সব হয়ে গেছে। এবার আমি আরেকটা রাউন্ড বুনব, সেটাও আমি দেখো কেমনভাবে শুরু করব। এবার পাপড়ির এতে পাপড়ি দেবো না, এই দুটো ফাঁকের এতে পাপড়িটা থাকবে। এখানে ছটা ঘর দিয়েছিলাম, এখানে আটটা দেব। দেখো এইভাবে আমি ভাগ করে নেব, দেখো এদিকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, মানে এইখান থেকে নিয়ে এখান পর্যন্ত আমি আটটা বুনবো, যাতে পাপড়িটা তোমার এর ফাঁকটা থেকে বেরোয়। তো তাহলে আমি এখান থেকে শুরু করছি, এখানটা থেকে শুরু করছি আমি। তাহলে আমার আটটা হয়ে যাচ্ছে, আর সেমভাবেই বুনবো। দেখো এখান থেকে আমি ফুলটা আমি জয়েন করছি। জয়েন করে নিয়ে আমি তিনটে চেন দিচ্ছি, একটা দুটো তিনটে। তিনটে চেন দেওয়ার পরে আমি সেম ঘরটাতে একটা ডবল কোশিয়া দিয়ে নিলাম, তার মানে আমার দুটো ডবল কোশিয়া হলো, কারণ তিনটে চেন মানে একটা ডবল কোশিয়া। তারপরে দেখো পাশের ঘরটাতে আমি চলে যাচ্ছি, পাশের ঘরটাতে যে আমি একটা ডবল কোশিয়া নিয়ে নিচ্ছি। তো আমার দুবার বোনা হলো, দুবার তিনবার চারবার, তারপর এখানে দেখো দুটো আমার আছে, এটার ফাঁকটাতে একটা নিয়ে নেব। পাঁচ ছয় সাত এখানে চলে এলাম, আট এখানে এসে আবার আমি দুবার ডবল কষিয়ে দেব। তো আমার আটটা বোনা হয়ে গেল, দেখো ঠিক মধ্যেখানটাতে আমার পড়লো, এই দুটো পাপড়ির মধ্যেখানটাতে পড়লো। এবার আমি তিনটে চেন নিয়ে নিচ্ছি, তিনটে চেন নিয়ে এটাকে টার্ন করছি। টার্ন করার পরে দেখো সেম ঘরটাতে আমি দুটো ডবল কোশিয়া করে নিচ্ছি, তারপর এগুলো আমি একটা একটা করে করছি। দেখো সবগুলো আমি একটা একটা করে করে নিলাম, লাস্টেরটাতে গিয়ে আবার আমি দুটো দেব। লাস্টেরটাতে গিয়ে দেখো আবার দুটো ডবল কষিয়ে দিচ্ছি। এবার আমি তিনটে আবার চেন নিলাম, তিনটে চেন নিয়ে দেখো এদিকে আবার টার্ন করলাম। টার্ন করার পরে দেখো আমি এবার দুটো আর প্রথমে নেব না, পাশেরটাতে চলে যাব, একটা নেব। এবার সবগুলোর মাথায় মাথায় আমি একটা করে নিয়ে নেব। সবগুলোর মাথায় আমি
একটা করে নিয়ে নিলাম। তারপর দেখো আবার আমি তিনটে চেন নিলাম, তিনটে চেন নিয়ে আবার আমি এদিকটা টার্ন করলাম। টার্ন করার পরে দেখো এবার ঘর আমি কমাবো। দেখো পাশের ঘরটাতে নিলাম, হাফ বুনলাম, তার পাশের ঘরটাতে নিলাম, হাফ বুনলাম, তার পাশের ঘরটাতে নিলাম, হাফ বুনলাম, তার পাশের ঘরটাতে নিলাম, হাফ বুনলাম, নিয়ে সবগুলোকে আমি একসাথে টেনে দিচ্ছি। টেনে দেওয়ার পরে আবার আমি এইগুলো দেখো তুলে নিচ্ছি, হাফ বুনছি, এটা তুলছি, হাফ বুনছি, এটা তুলছি, হাফ বুনছি, লাস্ট একটা তুলে নিয়ে হাফ বুনলাম। নিয়ে সবগুলোকে আমি একসাথে জয়েন করে দিলাম। জয়েন করে দিয়ে এখানে আমি ঘরটা বন্ধ করে দিলাম। এখন পাপড়িটা রেডি হয়ে গেল। পাপড়িটা আবার রেডি হয়ে গেল। চলো এবারে আমি পাপড়িটা এটা কেটে দিই, উল্টা কেটে দিই, উল্টা কেটে দিয়ে নেক্সট যেগুলো আছে সেগুলো আমি সেমভাবে আমি বুনে নেব। দেখো আমি গিট বেঁধে দিচ্ছি, গিট বেঁধে দিয়ে আমি এদিক করে আমি টেনে এটাকে আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। ভিতরে ঢুকিয়ে দিয়ে এটাকে আমি কেটে দিলাম, এই উল্টাকেও আমি কেটে দিলাম। দেখো এখানে পাপড়ি আমার একটা রেডি হয়ে গেল। এরপরে আবার আমি ঠিক এই দুটোর ফাঁকটাতে নেব। আবার আমি দেখো এদিকে 2, 4, 6, 8 এইখান থেকে শুরু করব আমি, এখানে এসে শেষ হবে। আবার আমি তার পাশেরটার একটা ইয়ে ছেড়ে দিয়ে তার পাশেরটা থেকে আবার আমি শুরু করছি, আবার আমি সেমভাবেই বুনব। দেখো আমি পিঙ্ক উলটা জয়েন করলাম, পিঙ্ক উলটা জয়েন করে নিয়ে আমি তিনটে চেন নিয়ে নিচ্ছি। তিনটে চেন নিয়ে আমি সেম ঘরটাতে আমি আরেকটা ডবল কোশিয়া করে নিচ্ছি। একবার বোনা হলো আমার, দুবার, তিনবার, চারবার, পাঁচ, ছয়, সাত, আট, লাস্টেরটাতে এসে আবার আমি দুবার বুনবো। তো চলো এইভাবেই বুনবো আমি, যেভাবে এই পাপড়িটা করলাম আমি এটা করলাম, সবগুলো আমার এইভাবেই আমি বুনে নেব। চলো এগুলো সব আমি বুনে নিই। দেখো বন্ধুরা সব আমার ইয়ের ফ্লাওয়ারের এটা হয়ে গেল, এইটা বাকি আছে, এটা শুধু আমি করে নিচ্ছি। সেমভাবে যেটা তোমাদের দেখিয়েছিলাম সেরমভাবে প্রথমটাতে আমি 6টা নিয়েছিলাম, সেকেন্ডটাতে আমি 8টা নিয়েছি। তো প্রথমটাতে 3টে রো বুনেছিলাম, এটাতে 4টে রো বুনছি, পার্থক্য এটুকুই। নাহলে একদম ডিজাইনটা সেমভাবে পাপড়িটা যাচ্ছে। এইটা তোমাদের লাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, দুদিকে দুটো করে ডবল কোশিয়া দিচ্ছি, এদিকে দুটো ডবল কোশিয়া, এদিকে দুটো ডবল কোশিয়া। আর সেকেন্ড রাউন্ডটাও আমি দুদিকে দুটো ডবল কোশিয়া দিয়ে বুনলাম।
এবার থার্ড রাউন্ডটা দেখো, তিনটে চেন নিচ্ছি। তিনটে চেন নিয়ে আমি প্রতিটা ডবল কোশিয়ার উপরে আমি একটা করে ডবল কোশিয়া দিয়ে নিচ্ছি। এটা আর প্রথমটাতে দুটো ডবল কোশিয়া আমি দিচ্ছি না, প্রতিটাতে একটা করে আমি ডবল কোশিয়া দিয়ে নিচ্ছি। প্রতিটাতে একটা করে আমি ডবল কোশিয়া দিয়ে আমি থার্ড রোটা শেষ করলাম। থার্ড রোটা শেষ করার পরে আবার আমি তিনটে চেন নেব। দেখো এই পুরো ফ্লাওয়ারটা তৈরি করতে আমার এক গোলা উল পুরো লাগলো। নিয়ে তারপরে আমি এদিকে টার্ন করলাম। টার্ন করার পরে দেখো আমি একটা তিনটে চেন নিয়েছি, একটা ডবল কোশিয়া নিলাম হাফ বুনলাম, আরেকটা ডবল কোশিয়া নিলাম হাফ বুনলাম, আরেকটা ডবল কোশিয়া নিলাম হাফ বুনলাম। এই সবটা আমি একসাথে টেনে দিলাম, একটা চেন নিলাম। আবার যে বাকি ঘরগুলো থাকলো সেগুলো তাই করবো। একটা ডবল কোশিয়া নিলাম হাফ বুনলাম, একটা ডবল কোশিয়া নিলাম হাফ বুনলাম, একটা ডবল কোশিয়া নিলাম হাফ বুনলাম। নিয়ে বাকি ঘরগুলো সব আমি একসাথে টেনে দিয়ে এখানে একটা চেন দিয়ে দিলাম। ব্যাস আমার এই পিঙ্ক রাউন্ড শেষ। এর বেশি আমি আর দেবো না, যত বেশি দেবে তত বেশি বাড়বে জিনিসটা, কিন্তু এর বেশি আমি আর দেবো না। এরপরে আমি গ্রিন কালারটা দিয়ে তোমার লিপ তৈরি করব। এটাকে এখানে গিট দিয়ে দিলাম। গিট দিয়ে এই উলটাকে আমি ভিতর দিক করে টেনে নিয়ে নিচ্ছি। এটাকে আমি কেটে দিচ্ছি। দেখো আমার এই ফ্লাওয়ারের এটা আমার রেডি হয়ে গেল। দেখো ফ্লাওয়ারটা আমার রেডি হয়ে গেছে, পাপড়ি সুপ্ত আমার এটা রেডি হয়ে গেছে। তোমরা চাইলে আরেকটা রাউন্ড দিতে পারো, কিন্তু আমি দেখলাম যে না, জিনিসটা দুটো রাউন্ডে ঠিক আছে, অনেক বড়ই হয়েছে। আর তোমার পদ্ম ফুল যেহেতু সেহেতু একটু ঘনই হয়, তোমার ফাঁকা ফাঁকা হয় না, কারণ আমরা যখন পদ্ম ফুল নিয়ে আসি তখন হাতে করে আমরা সেগুলোকে ছাড়াই। তো ঠিক আছে চলো আমি এবার আবার এই দুটো পাপড়ির মধ্যেখান থেকে লিপটা নেব। দেখো এদিক থেকে আমি তোমার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, দশটা নিতে হবে আমাকে। ওখানে আটটা করেছিলাম, এখানে দশটা। তো তোমার এইটা দেখো আমি জয়েন করলাম। গ্রিন উলটা আমি নেব, যেহেতু লিপ তৈরি করবো সেহেতু গ্রিন উলটা তো লাগবে। গ্রিন উলটা দেখো আমি নিচ্ছি, নিয়ে সেমভাবে বুনবো, শুধু ঘরটাই আমার বেড়ে যাচ্ছে। প্রথমে ছিল ছটা, তারপরে হলো আটটা, তারপরে হচ্ছে এখানে দশটা। দেখো তিনটে ডবল কোশিয়া দিলাম, দিয়ে পরে আমি সেম ঘরটাতে আরেকটা ডবল কোশিয়া দিলাম। তিনটে ডবল কোশিয়া না, তিনটে চেন দিয়েছি। তারপরে দেখো পরেরটাতে আমি একটা ডবল কোশিয়া বুনে নিলাম, তারপরেরটাতে আমি একটা ডবল কোশিয়া বুনে নিলাম, তিনটে হলো, তারপরেরটাতে একটা বুনলাম, চারটে হলো, তারপরেরটাতে একটা বুনলাম, পাঁচটা হলো, তারপরেরটাতে একটা বুনছি, ছটা হলো, তারপরেরটাতে একটা বুনছি, সাতটা হলো, তারপরেরটাতে একটা বুনছি, আটটা হলো, তারপরে যে দুটো ইয়ে ছিল সেটার স্পেসটাতেও বুনছি, নটা, তারপরে দেখো এই স্পেসটাতে বুনে আমি দশটা করে নিয়েছি। প্রথমে আমি দুটো ডবল কোশিয়া দিয়েছি একটা এতে, এখানেও আমি দুটো দিলাম। দুটো দিয়ে আবার আমি চেন নিলাম। চেন নিয়ে এটা আমি প্রথমেরটা আমি দুটো রো বুনে তিনটের বেলায় বন্ধ করেছি, এখানে তিনটে রো বুনে চারটের বেলায় বন্ধ করেছি, এখানে চারটে রো বুনে আমি পাঁচটার বেলায় বন্ধ করব।
তোমার, চলো দেখো। আবার আমি এখানটাতে আরেকটা ডবল কষিয়া নিয়ে নিলাম চেন, আর একটা ডবল কষিয়া মানে দুটো ডবল কষিয়া হয়ে গেল। এবার প্রতিটা এর মাথাতে আমি একটা করে ডবল কষিয়া নিয়ে নিচ্ছি। দেখো প্রতিটার মাথায় মাথায় একটা করে ডবল কষিয়া আমি নিয়ে নিচ্ছি। তারপর দেখো লাস্টের যে দুটো আমার ডবল কষিয়া ছিল সেটার ভিতর ঢুকিয়ে আমি দুটো ডবল কষিয়া করে নিলাম। তারপরে দেখো আমি থার্ড রোটা কীভাবে বুনছি, থার্ড রোটাও আমি সেম বুনব। প্রথমে দুটো ডবল কষিয়া হলো, তারপরে এগুলো সব একটা করে করে আমি বুনে যাচ্ছি। প্রতিটা এতে আমি একটা করে বুনে নিচ্ছি। এবার দেখো আবার আমি তিনটে চেন নিলাম, তিনটে চেন নিয়ে আমি প্রতিটা ডবল কষিয়ার উপরে একটা করে ডবল কষিয়া আরেকবার নিয়ে নেব। এটা এবার একটু অন্যরকম ভাবে বোনা হবে। দেখো প্রথমটাতে আমি তিনটে চেন নিলাম, নিয়ে এটা ডবল কষিয়া নিয়েছি হাফ বুনেছি, তারপর একটা ডবল কষিয়া নিয়েছি হাফ বুনেছি, নিয়ে তিনটে আমি একসঙ্গে জয়েন করেছি। তারপরে আমি দুটো আবার ডবল কষিয়া নিয়ে নিয়েছি। তারপরে দেখো তিনটে আবার আমি তাই করব, একটা ডবল কষিয়া নিলাম হাফ বুনলাম, একটা ডবল কষিয়া নিলাম হাফ বুনলাম, আর একটা ডবল কষিয়া নিলাম হাফ বুনলাম, একসাথে আমি এটাকে টেনে দিয়ে আবার শেষেরটা আমি সবকটা আমি ডবল কষিয়া করে নিলাম। দেখো এখানে আমার চারটে রাউন্ড বোনা হয়ে গেল, একটা দুটো তিনটে চারটে। এবার পাঁচটার বেলায় আমি দেখো তিনটে আমি চেন নিলাম, এদিকে টার্ন করলাম, টার্ন করার পরে আমি সেম যেভাবে ওখানে পাপড়িগুলো করেছিলাম সেভাবে করব। একটা ডবল কষিয়া নিলাম হাফ বুনলাম, একটা ডবল কষিয়া নিলাম হাফ বুনলাম, আর একটা ডবল কষিয়া নিলাম হাফ বুনলাম, নিয়ে দেখো সবগুলোকে আমি একসাথে জয়েন করে নিলাম, নিয়ে একটা আমি চেন নিয়ে নিলাম। তারপরে নেক্সটটাও আমি তাই করব, একটা ডবল কষিয়া হাফ, একটা ডবল কষিয়া হাফ, একটা ডবল কষিয়া হাফ, লাস্টে একটা ডবল কষিয়া হাফ, এই সবটা আমি দেখো একসাথে বুনে এখানে আমি জয়েন করে দিলাম। দেখো উলটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে দেখো আমার একটা লিপ তৈরি হয়ে গেল। দেখো প্রতিটার ফাঁকে ফাঁকে একটা করে আমার লিপ দেখো তৈরি হয়ে গেল। এইভাবে আমি যতগুলো এখানে আছে সবগুলোতে আমি একটা করে করে লিপ আমি দিয়ে নেব। তোমার এই একটা করে গ্যাপ দিয়ে দেবো, তোমার এইটা করলাম তো এই পাশেরটা ছেড়ে দেবো, এই পাশেরটাতে গিয়ে করবো, এরমভাবে আমি বাকিগুলো আমি বুনে নিই। তারপরে তোমাদের থালপোস্টটা কীভাবে শুরু করব, এটা তো শুধু এখন ফুলটা হচ্ছে, এরপরে তো থালপোস্টটাও হবে না, সেটা কীভাবে শুরু করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে বাকি আমি এগুলো করে নিই, লিপগুলো করে নিই।
সুন্দর লাগছে জিনিসটা দেখতে, থাল পোস্টটা যখন হয়ে যাবে আরও সুন্দর লাগবে। এখানে করছি, এবার এইখানে একটা করব, এইটা বাদ দিয়ে দেবো না, আমি বুনে দেখে নেব। যদি এখানে পাশেরটা করাতে ভালো লাগে, আমার মনে হয় পাশেরটা করাতে ভালো লাগবে না, এইখানে গিয়ে একটা লিপ দিলে ভালো লাগবে। ঠিক আছে, আমি চলো যেটা করব তোমাদের সাথে আমি শেয়ার করব যে কোনটা করলাম, তোমরা তো দেখতেই পাবে। তাহলে চলো বাকি লিপগুলো আমি করে নিই। দেখো বন্ধুরা, আমার ফ্লাওয়ারটা রেডি হয়ে গেল, তার সাথে পাতাগুলোও আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লুকটা এসেছে, দেখো তোমরাই দেখো কত সুন্দর লুকটা এসেছে। আর পদ্ম ফুলে তো বেশি পাতা হয় না, না পদ্ম ফুলে তো একটাই গোল মতো পাতা হয়, কিন্তু সেটা তো আর বানানো হয়নি, সেটা আমরা এইভাবে পাতাগুলোকে বানিয়েছি। তোমরা চাইলে পাতাগুলো আরও ঘনা দিতে পারো, আমি ফাঁকা ফাঁকা দিয়েছি, কারণ ফাঁকা ফাঁকাই পাতাগুলো বেশি হয় না। আর দেখো ভিতরের পোর্শনটা কত সুন্দর লাগছে, আর পাপড়িগুলো পদ্ম ফুলের সবসময় পাপড়িগুলো তোমার ইয়ে হয়, তোমার ভরাট হয়, তোমার ফাঁকা হয় না, তো সেই রকমই দেখো ভরাটি হয়েছে, লুকটা কত সুন্দর এসছে দেখো। এরপরে যখন এটা আমি থালপোস বানাবো, আজকে আমি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, এইটা আমার ফার্স্ট পার্ট হলো। যেদিন আমি আবার নেক্সট দিন আমি থালপোসটা পুরোটা শেষ করব, সেটাও তোমাদের থালপোসটা কীভাবে বানাচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। দেখো তোমরা এটা যে কোনো তোমার এইটুকু বানিয়েও তোমরা ব্যবহার করতে পারো, যদি থালপোস না বানাও তো এইটুকু বানিয়েও তোমরা ব্যবহার করতে পারো। দেখো এখানে লক্ষ্মী গণেশকে বসাতে পারো, লক্ষ্মী নারায়ণকে বসাতে পারো, মানে ঠাকুরের সিংহাসন হিসাবে ব্যবহার করাটা বেশি ভালো। এটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আমি এখানে রাখছি, নেক্সট দিন থালপোস্টটা কীভাবে আমি বানাচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো বাই।